আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে প্রথমবারের মতো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটি হচ্ছে ছোট বড় সবার পছন্দের ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেন বানাতে আমাদের লাগবে মাত্র 15 মিনিট। তো চলুন দেখে নিই আমাদের কি কি লাগছে। চিকেন কেটে ছোট ছোট পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিনি, লবণ, টেস্টিং সল্ট, মরিচ গুঁড়ো, সাদা সর্ষে গুঁড়ো, সয়া সস, সাদা গোলমরিচ গুঁড়ো, আদা এবং রসুন বাটা, কর্নফ্লাওয়ার বা ভুট্টার আটা নামে যা আমরা চিনি, টেম্পুরা পাউডার। যে কোনো সুপার শপেই খোঁজ করলে আমরা এই টেম্পুরা পাউডার খুঁজে পাব। আমি একটি বোল নিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিব। কোন ইনগ্রিডিয়েন্টস কি পরিমাণে দিয়েছি তা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আমি আমার বাসায় প্রায় প্রতিদিনই এই ফ্রাইড চিকেন তৈরি করি। আমার বাচ্চারা এই ফ্রাইড চিকেন খুব পছন্দ করে। আপনাদের বাসায় গেস্ট আসলে খুব সহজেই এই রেসিপি তৈরি করে তাদেরকে আপ্যায়ন করতে পারেন। আমার সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলোর সঙ্গে এই মিক্সড উপকরণগুলো ভালো করে মেখে নেব এবং 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে চিকেনটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই মাখানো চিকেনটাকে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে 3 থেকে 4 দিন। কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিব। এবার আমি মাখানো চিকেনের টুকরোগুলো কড়াইয়ে গরম তেলে দিয়ে দিব। আমার এই ফ্রাইড চিকেন তৈরি করতে অনেক বেশি তেলের প্রয়োজন নেই, এখানে আমি 1/2 কাপ তেল নিয়েছি। ভাজার সময় চিকেনটা পুরোপুরি তেলে না ডুবলেও চলবে। অনেকেই ভাবতে পারেন চিকেনগুলো ছোট ছোট করে কেন কেটেছি। চিকেনগুলো ছোট ছোট করে কাটার কারণ এই যে মশলাগুলো খুব তাড়াতাড়ি ঢুকবে এবং ভাজা হয়ে যাবে। চিকেনের এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিব। চিকেনের এক পাশ অল্প ভাজা হওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে, বেশিক্ষণ এক সাইড ভাজলে পুড়ে যেতে পারে। আরেক পাশ ভাজা হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ফ্রাইড চিকেন তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। এবার আমি পরিবেশন ডিশে বেড়ে নিব। তৈরি হয়ে গেল অতি মজার খাবার ফ্রাইড চিকেন। আপনারাও বাসায় তৈরি করবেন এবং খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি আপনাদের কোনো পছন্দের রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।